हेलो गाइज वेलकम बैक टू माय चैनल। तो देखो एर आगे दिन हमारे कोषे देखिए 1.3 सात नम्बर अब्दि हो तो चलो आज के 8 থেকে মুভ অন করা যাক। 8টাতে কি বলেছে দেখো, বলেছে মান বের করি। তো দেখো এই নম্বর অঙ্কটা আমি তুলে নিয়েছি, আছে কি 2/7, 2/3 আর আছে এখানে 1/2। তাহলে এই দুটো সংখ্যাকে তো করা যায়, বাট এখানে আছে 1/2, তার মানে এটা মিশ্র ভগ্নাংশ। তো এটাকে চলো আগে অপরকৃত ভগ্নাংশে পরিণত করে নিই। প্রথমে যা আছে তাই লিখি, 2/7 যোগ 2/3 যোগ 1/2 ভাঙাতে গেলে কি করতে হবে, এই দুটোকে গুণ করে এটার সাথে যোগ। তাহলে 2 × 2 আর 3/2। তাহলে নিচে যে সংখ্যাগুলো আছে সংখ্যাগুলো সব লসাগু করি। কি কি আছে, 7, 2 আর 3, 7, 2 আর 3, এই তিনটে লসাগু করলে কি হয়, কোনো কিছু দিয়ে যাবে না, কারণ 2 দিয়ে 2 কে যাবে, 7, 3 যাবে না, 3 দিয়ে 3 কে যাবে, 7, 2 যাবে না। তাহলে এই দুটো এগুলোকে কী করতে পারি, আমরা গুণ করে দিতে পারি। তাহলে 7 × 14, 3 × 14, 42। তো নিচে লেখো 42, 7 দিয়ে 42 করলে কত বাজে, 6 × 7 = 42, 6, 2 = 12, 3 × 14 = 42, তাহলে 14 × 2 = 28, তারপর 2 দিয়ে 21, 21 দিয়ে হয় 42, তাহলে 21 কে 3 দিয়ে করলে হয়, সেটা করিনি, 21 কে 3 দিয়ে করলে 3 × 3, 3 × 2 = 6, হয় হলো 63। তাহলে এগুলো এখন যোগ করে নিই, কত কত আছে, 12, 28 আর 63, 8 × 3 = 11, 11 × 12 = 13, 13 + 1 = 2, 2 × 3 = 6, 3 × 9 = 10, 103/42, 103/42। তোমরা সংখ্যাটাকে এভাবে রাখতে পারো, বা যদি চাও তাহলে এটাকে মিশ্র ভগ্নাংশে পরিণত করে নিতে পারো ভাগের প্রক্রিয়ার সাহায্যে। তো তারপর বি নাম্বারটা দেখো, আছে 1/5 - 3/8 + 1/4, এখানে একটা মিশ্র ভগ্নাংশ আছে 1/5, তার মানে এটাকে অপরকৃত ভগ্নাংশকে পরিণত করে নিই। তাহলে হবে 5 × 5 = 7/5 - 3/8 + 1/4। তাহলে এখন এগুলো লসাগু করি, 5, 8 আর 4-এর লসাগু করলে কত হয়, 2, 5, 5-এর মধ্যে বসে যাবে, 4, 2, 8, 2, 2, 4, 2, 5, 2, 2, 4, 2, 1, 2, তাহলে কত হলো, 2 × 4, 4×5 = 20, 2 × 2 = 40, নিচে হবে 40, 5×8 = 40, 7×8 = 56, এখানে 5×8 = 40, 3×5 = 15, 4×10 = 40, 10×1 = 10, নিচে হবে 40। তাহলে এখানে আছে 56 আর 15 বিয়োগ করে তারপর এটা 10 দিয়ে যোগ করব, তাহলে বা এই দুটাকে যোগ, যাই হোক 56, মানে আগে দেখি তো কোন কোনগুলো যোগের সংখ্যা আছে, 56 আর 10 যোগের সংখ্যা, তাহলে দুইটাকে একসাথে নিয়ে আসে যেটা আমরা সরলে করেছিলাম, তারপর 15, তাহলে 56 আর 10 কত হয়, 66, 66 - 15/40, তাহলে 66 থেকে 15 বাদ দিলে কত হয়, 66 থেকে 15 বাদ দিলে 9, 6, উপরে 6 আছে, তাহলে 5, 1, 6 = 5, 51 হয়, তাহলে 51/40, এটা হয়ে যায় উত্তর। এটাকে যদি তোমরা চাও তাহলে এটা করেই দিই, মিশ্র ভগ্নাংশে পরিণত করে নিতে পারো। তাহলে 51 = 40, 40×2 = 80, যাবে না, তাহলে 40×1 = 40, 1 × 5 = 1, 1/11/40, এটা হয়ে যাবে উত্তর। তারপর সিনেমাটা দেখো, আছে 2/5 + 3/8 + 1/4, এগুলো কোনোটা মিশ্র ভগ্নাংশ নেই, তার মানে করার দরকারও নেই, তাহলে একবারই করে দিতে পারি আমরা লসাগুটা, 5, 8 + 4 = 2, 5, 4×2 = 2, 2 × 2 = 2, 5, 2×2 = 2, 2×2 = 2, তো 2×2 = 4, 4×5 = 20, 20×2 = 40, 40 হলো নিচে, তাহলে 5, 8 = 40, 8×2 = 16, যোগ 5×8 = 40, 3×5 = 15, বিয়োগ 4×10 = 40, 10×10, তাহলে এখানে আছে 16
যোগ পনেরো বিয়োগ দশ, তাহলে ষোলো আর পনেরো করলে কত হয়? পাঁচ ছয় এগারো এক, হাতের আছে এক, একাটাকে দুই একে তিন, একত্রিশ বিয়োগ দশ বাই চল্লিশ, তাহলে একত্রিশের থেকে দশ বাদ দিলে একুশ বাই চল্লিশ। তো এটা হয়ে যায় উত্তর। তো তারপর ডি নম্বরটা দেখো কি বলেছে, প্রথমে আছে সাত বিয়োগ তিন সমস্ত এক বাই আট বিয়োগ দুই সমস্ত এক বাই তিন। তো আগে চলো মিশ্র ভগ্নাংশগুলোকে অপরিকৃত ভগ্নাংশে পরিণত করে নিই। সাত বিয়োগ তাহলে তিন আটে চব্বিশ, চব্বিশ আটকে পঁচিশ, পঁচিশ বাই আট বিয়োগ তিন দুই ছয়, ছয় আটকে সাত বাই তিন। তাহলে এটাকে এখন আমরা লসাগু করতে পারি, কিন্তু লসাগু যে করবো এখানে দেখো আট আছে, তার মানে আটকে যদি দুই দিয়ে যায় তিনকে যাবে না, বা তিনকে যদি আমি করি তাহলে আট তিন দিয়ে আটকে যাবে না, তাহলে আমরা একবারে গুণ করে দিতে পারি। সমান সমান নিচে লিখবো কত, তিন আটে চব্বিশ, এখানে যখন যেহেতু কিছু নেই তার মানে এক আছে নিচে, বা এটার সাথে এটাকে গুণ করে দেবে, যখনই কিছু না থাকবে নিচে তখন সরাসরি গুণ করে দেবে এই লসাগুটা যেটা হবে সেটার সাথে। তাহলে চব্বিশকে সাত দিয়ে করলে কত হয়, গুণ করলে চব্বিশকে সাত দিয়ে গুণ করলে চার সাথে আঠাশের আট, হাতের আছে দুই, সাত দিয়ে চোদ্দো, পনেরো ষোলো, একশো আটষট্টি বিয়োগ তিন আটে চব্বিশ, তিন পঁচিশে পঁচাত্তর। তাও সাইডে করে নিই, সরি পঁচিশ তিন, তিন পাঁচে পনেরো পাঁচ, হাতের আছে এক, তিন দুগুণে ছয় একে সাত, পঁচাত্তর বিয়োগ তিন আটে চব্বিশ, সাত আটে ছাপ্পান্ন, ছাপ্পান্ন। তো সবগুলোই বিয়োগ, তো তারপর দেখো এখানে কি আছে, এখানে আছে একশো আটষট্টি বিয়োগ পঁচাত্তর বিয়োগ ছাপ্পান্ন। তো এখানে মাইনাস আছে, এখানে মাইনাস আছে, মাইনাস মাইনাস হয়ে যায় প্লাস, তার মানে এই দুটোকে আমরা যোগ করতে পারি। তাহলে পঁচাত্তর আর ছাপ্পান্ন যোগ করলে কত হয়, পাঁচ ছয় এগারো এক, হাতের আছে এক, পাঁচ সাত পাঁচ বারো আর কে তেরো, তো কত হলো একশো একত্রিশ, একশো আটষট্টি বিয়োগ একশো একত্রিশ। বা এটা যদি ভাঙিয়ে করতে যাও তাহলে অঙ্কটা এরকম হতো, এখন তোমাদের একবারই করতে হবে, যাই হোক ভাঙিয়ে দেখাচ্ছি। যদি এখানে মনে করো মাইনাস দিলাম বাইরে, তাহলে ভেতরে কী হয়ে যেত, পঁচাত্তর যোগ বাইরে যেহেতু মাইনাস আছে তাহলে ভেতরে প্লাস হয়ে যেত, পঁচাত্তর প্লাস ছাপ্পান্ন হয়ে যেত। তো এটাকে আমি শর্টে করলাম, তাহলে পঁচাত্তর আর ছাপ্পান্ন যোগ করলে হয়ে গেল একশো একত্রিশ বাই চব্বিশ। তাহলে এখন একশো আটষট্টি থেকে একশো একত্রিশ বাদ দাও, একশো আটষট্টি আর একশো একত্রিশ, সাত তিন আর তিন ছয়, সাঁত্রিশ, সাঁত্রিশ বাই চব্বিশ। তো এটাকে যদি এখন ভাগ করি কত হয়, সাঁত্রিশ চব্বিশ একে চব্বিশ, চব্বিশ তিন আটচল্লিশ, যাবে না, চব্বিশ একে চব্বিশ, চার তিন সাত, তিন দুই এক, এক সমস্ত তেরো বাই চব্বিশ, এটা হয়ে যায় উত্তর। তো তারপর ই নাম্বারটাতে দেখো আছে চার বাই পাঁচ যোগ পাঁচ বাই আট বিয়োগ এক সমস্ত এক বাই তিন, একটা মিশ্র ভগ্নাংশ আছে, তো চলো এটাকে অপরিকৃত ভগ্নাংশে পরিণত করে নিই। চার বাই পাঁচ যোগ পাঁচ বাই আট বিয়োগ তাহলে তিন একে তিন আর একে চার বাই তিন। তো এটাকে যদি এখন আমি লসাগু করে যাবে না, কারণ পাঁচ দিয়ে গেলে এটা আট দিয়ে যাবে না, তিন দিয়ে গেলে সেটাকে আট দিয়ে বা পাঁচ দিয়ে যাবে না, তাহলে এটাকে আমরা গুণ করে দিতে পারি। তাহলে পাঁচ একটা চল্লিশ, তিন চল্লিশে একশো কুড়ি, একশো কুড়ি। তাহলে পাঁচ দিয়ে একশো কুড়িকে করলে কতবার যায় দেখি, করে পাঁচ পাঁচ দুই দশ, দুই শূন্য কুড়ি, চার পাঁচ কুড়ি, পাঁচ চব্বিশে একশো কুড়ি। তাহলে চব্বিশকে যদি চার দিয়ে গুণ করে কত হয়, চার চব্বিশ ষোলো ছয়, তেরো এক, চার দুই আট আর কে নয়, ছিয়ানব্বই হয়। যোগ আটকে কত দিয়ে করলে একশো কুড়ি হয়, করে দেখি, একশো কুড়ি আট, আট একে আট, তাহলে এখানে কত হলো চার চল্লিশ, পাঁচ চল্লিশ মানে হলো পনেরো, তাহলে পাঁচ পনেরো পঁচাত্তর। তিনকে কত দিয়ে করলে একশো কুড়ি হয় সেটা করে দেখি, তিন চল্লিশে একশো কুড়ি হবে, তিন তিন চারে বারো, বারো আর শূন্যটা উপরে চলে যাবে, তাহলে তিন চল্লিশে একশো কুড়ি, চার চল্লিশে একশো ষাট। তাহলে এখন ছিয়ানব্বই আর পঁচাত্তরটাকে আগে যোগ করে নিই, ছিয়ানব্বই আর পঁচাত্তর, এটা দুটো যোগ, পাঁচ এগারো এক, হাতের আছে এক, সাতান্ন ষোলো আর কে সতেরো, একশো একাত্তর,
নিচে হবে 120 171 বিয়োগ 160 তো এটার সাথে 160 বিয়োগ করে দিই দেখি কত হয় 160 11671 হয়ে গেল 11 তাহলে 11 বাই 120 এটা হয়ে যাবে উত্তর তো তারপর এফ নাম্বারটা দেখো সবগুলো মিশ্র ভগ্নাংশে আছে তো চলো সবগুলোকে অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করে নিই 10 কে 10 আর 3 13 বাই 10 যোগ 5 কে 5 আর 4 9 বাই 5 বিয়োগ 4 কে 4 আর 1 কে 5 বাই 4 তো এখন এটা লসাগু করে নিই 10 5 4 2 দিয়ে যে 2 5 2 10 5 2 2 4 এখন 5 দিয়ে যে পাঁচাকে পাঁচ পাঁচাকে পাঁচ দুই পাঁচ দুই দশ দশ দুই কুড়ি নিচে হবে কুড়ি তাহলে দশ দিয়ে কুড়িকে করলে কতবার যায় দুইবার তেরো দোকানো ২৬ যোগ চার পাঁচে কুড়ি চার হয় তাহলে চার নং ৩৬ বিয়োগ চার পাঁচে কুড়ি পাঁচ হয় পাঁচ পাঁচে ২৫ সমান সমান তাহলে ২৬ আর ৩৬ যোগ করলে কত হয় ৬ ৬ ১২ ২ হাতের কাছে ১ তিন দুই পাঁচের কাছে ৬ ৬২ বিয়োগ ২৫ বাই ২০ তাহলে ৬২ আর ২৫কে বিয়োগ করি কত হয় দেখি ৫ ৭ ৫ ১২ ৬ কেটে ৫ ৩ আর ২ ৫ তাহলে হয়ে যায় ৩৭ বাই ২০ তো এটাকে ভাগ করা যায় যেহেতু নিচে ছোট আছে কুড়ি 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 দিয়ে কত ৪০ তাহলে কুড়ি একে কুড়ি ৭ ৩ আর ২ ১ ১ সমস্ত ১৭ বাই ২০ এটা হয়ে যাবে উত্তর তো পরেরটা দেখো আছে ২ সমস্ত ৫ বাই ৬ বিয়োগ ১ সমস্ত ৮ বাই ৯ যোগ ১ সমস্ত ৩ বাই ৪ মানে যে নাম্বারটা তো এগুলোকে সবগুলোকে চলে আগে অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করে নিই ৬ দোকানো ১২ ১২ আর ৫ ১২ ১৩ ১৪ ১৫ ১৬ ১৭ ১৭ বাই ৬ বিয়োগ ৯ একে ৯ ৮ আর ৯ ১৭ ১৭ বাই ৯ যোগ ৪ একে ৪ আর ৩ ৭ বাই ৪ তো এগুলো চলো এখন লসাগু করে নিই ৬ ৯ আর ৪ লসাগু তিন দিয়ে যায় তিন দুই ছয় তিন তিনকে নয় চার দুই দিয়ে যায় দুই একে দুই তিন দুই দুই চার তাহলে কত হবে তিন দোকানে ছয় তিন ছয় আঠারো আঠারো দোকানে ৩৬ নিচে বসে যাবে ৩৬ তাহলে ছয় ছয় ৩৬ ১৭ দিয়ে ছয়কে করো দেখো কতবার যায় কত হয় গুণ ছয় সাথে বেলেছে দুই হাতের আছে চার ছয় 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 চার দশ ১০২ ১০২ বিয়োগ ৯ ৪ নং ৩৬ তো ১৭কে যদি চার দিকে চার সাথে আঠাশে আট হাতের আছে দুই চার লক্ষ চার দুই ছয় ৬৮ যোগ তাহলে ৪ নং ৩৬ ৭ নং ৬৩ তো এখন দেখো কোনগুলো কোনগুলো যোগের সংখ্যা ১০২ যোগ ৬৩ বিয়োগ ৬৮ কারণ একটাই বিয়োগের সংখ্যা আছে আর আমাদের প্রথমে যোগটা করতে হবে তারপর বিয়োগ বাই ৩৬ তাহলে ১০২ সাথে ৬৩ যোগ করব ৩ আর ২ ৫ ৬ ১ ১৬৫ বিয়োগ ৬৮ ১৬৫ থেকে ৬৮ বিয়োগ করি ৮ ৯ ১০ ১১ ১২ ১৩ ১৪ ১৫ ৭ ২৮ ৭ ১৫ ৬ কেটে ৫ আচ্ছা ৭ ৮ ৯ ১০ ১১ ১২ ১৩ ১৪ ১৫ ৯ আছে ১৫ আর যাবে না তাহলে হবে ৯৭ ৯৭ বাই ৩৬ তো এখন চলো এটাকে ভাগ করে নিই ৯৭ ৯৭ ৩৬ একে ৩৬ ৩৬ কোনো ৭২ ৩ ৩৬ ৩৬কে তিন দিকে কত হয় ছয় আট হাতের আছে এক তিন তিরিকে নয় এক দশ একশো আট হবে না তাহলে দুই দিয়ে যাবে ৭২ ৫ আর ২ ৭ ৭ আট নয় ২ ২ সমস্ত ২৫ বাই ৩৬ এটা হয়ে যাবে উত্তর তো তারপরটা আছে দেখো ৪ সমস্ত ১ বাই ৭ যোগ ২ সমস্ত ২ বাই ৫ বিয়োগ ৫ তো এটা চলো মিশ্র ভগ্নাংশগুলো যে আছে এগুলোকে অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করে নিই আগে তাহলে চার সাথে আঠাশ আর কি ২৯ বাই ৭ যোগ ৫ তো কোনো ১০ আর ২ ১২ বাই ৫ বিয়োগ ৫ তো এটা লসাগু করলে যাবে না তাহলে এই দুটোকে গুণ করে দিতে পারি কারণ দুটোই মৌলিক সংখ্যা
পাঁচ সাথে পঁয়ত্রিশ। তাহলে এখানে পাঁচ সাথে পঁয়ত্রিশ পাঁচ, উনত্রিশকে পাঁচ দিয়ে গুণ করে দেখি কত হয়। উনত্রিশকে পাঁচ দিয়ে গুণ, পাঁচ নয় পঁয়ত্রিশে পাঁচ, হাতে আছে চার, পাঁচ দুগুণে দশ, আট চার চোদ্দ, একশো পঁয়তাল্লিশ যোগ পাঁচ সাতে পঁয়ত্রিশ, সাত বারো ষাট, ছয় বার হয়তো সাত বারো চুরাশি, চুরাশি বিয়োগ, এখানে কিছু নেই মানে দুটোকে গুণ করে দেবো। তাহলে পঁয়ত্রিশকে পাঁচ দিয়ে গুণ করলে কত হয়, পঁয়ত্রিশকে পাঁচ দিয়ে গুণ করলে পাঁচ পাঁচে পঁচিশে পাঁচ, হাতে এসে দুই, তিন পাঁচে পনেরো, ষোলো সতেরো, একশো পঁচাত্তর, একশো পঁচাত্তর। তাহলে এই দুটোকে এখন যোগ করবো, একশো পঁয়তাল্লিশ আর চুরাশি, পাঁচ চার নয়, আট আর চার বারো দুই, হাতের আছে এক, এক আর একে দুই, দুশো উনত্রিশ বিয়োগ একশো পঁচাত্তর পঁয়ত্রিশ। তো দুশো উনত্রিশের থেকে একশো পঁচাত্তর এখন বিয়োগ করবো, পাঁচ চার নয়, সাত আট নয় দশ এগারো বারো পাঁচ, দুই কেটে এক, কিছু হবে না, তাহলে হবে চুয়ান্ন বাই পঁয়ত্রিশ, চুয়ান্ন বাই পঁয়ত্রিশ। তো এটাকে ভাগ করা যাবে, নিচে যেহেতু ছোটোটা আছে, চুয়ান্ন পঁয়ত্রিশ একে পঁয়ত্রিশ, পঁয়ত্রিশ করে সত্তর যাবে না, পঁয়ত্রিশ একে পঁয়ত্রিশ, পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ নয়, পাঁচ কেটে চার, তিন চার এক, তাহলে এক সমস্ত উনিশ বাই পঁয়ত্রিশ, এটা হয়ে যাবে উত্তর। তারপর দেখো নয় নম্বরটাতে কী বলেছে, নয়ের এটাতে দুই বাই তিনের সাথে কত যোগ করলে দুই পাবো, দুই বাই তিনের সাথে বলেছে এমন একটা সংখ্যা এখানে বসাতে হবে যাতে আমরা দুই পাই। তাহলে দুই বাই তিনের সাথে কত যোগ করলে দুই পাবো, এটা না করে আমরা দুই বাই তিনকে দুই দিয়ে বিয়োগ করে দিই, তাহলে যে সংখ্যাটা বেরোবে সেটাই হবে। কারণ আমরা জানি কি, যোগের একটা সংখ্যা যদি দেওয়া না থাকে তাহলে সেটাকে আমরা বিয়োগ করলে অঙ্কটা করতে পারবো। তাহলে দুই বিয়োগ দুই বাই তিন, দুই সাথে দুই বাই তিনকে বিয়োগ করবো, কারণ যোগফলটার সাথে যে যোগের সংখ্যাটা দেওয়া থাকে সেটাকে বিয়োগ করতে হয়। তাহলে দুই বিয়োগ দুই বাই তিন করলে কত হয়, তিন, তিন দুই ছয় বিয়োগ দুই, কারণ এখানে কেন দুই হলো, তিনে আর তিন এক হয়, মানে তিনের সাথে তিন ভাগ করলে এক হয়, বিয়োগকে দুই, তাহলে চার বাই তিন। তা লিখতে পারি কি, সুতরাং দুই বাই তিনের সাথে সাথে চার বাই তিন যোগ করলে, যোগ করলে দুই পাবো, দুই পাবো। তারপর নয় বি নম্বরটা দেখো কি বলেছে, আজ টিফিনের সময়ে স্কুলের সম্পূর্ণ ভর্তি জলের ট্যাঙ্কের এক বাই চার অংশ জল খরচ হয়েছে, ছুটির সময় দেখা গেল আরও এক বাই তিন অংশ জল খরচ হয়েছে। তার মানে দুটো দুবারই জল খরচ হয়েছে, তার মানে এই দুটোকে যোগ হবে, ছুটির পরে ট্যাঙ্কে কত জল পড়ে আছে, তার মানে এই জায়গাটা বিয়োগ হবে। তো আগে যোগটা করে নিই, যে কি বলেছে যে সম্পূর্ণ ভর্তি জলের ট্যাঙ্কে প্রথমে খরচ হয়েছে এক বাই চার অংশ, তারপর খরচ হয়েছে, তারপর খরচ হয়েছে এক বাই তিন অংশ। তাহলে লিখতে পারি যে মোট খরচ হওয়া জলের পরিমাণ, মোট খরচ হওয়া জলের পরিমাণ, জলের পরিমাণ কত কত হবে, প্রথমে খরচ হচ্ছে এক বাই চার যোগ এক বাই তিন অংশ, তাই তো। তাহলে এই দুটোকে যদি এখন আমরা করি, চার আর তিনের লসাগু যায় না, তাহলে চার আর তিন, তিন চারে বারো, তিন চারে বারো তিন একে তিন, তিন চারে বারো চার একে চার, তাহলে কত হয় সাত বাই বারো অংশ, এখানে অংশ বসিয়ে দেবে সাত বাই বারো অংশ। তারপর কি বলেছে যে ছুটির পরে কত অংশ জল পড়ে আছে, আমরা কি জানি সম্পূর্ণ অংশ কত, জানি না, তাহলে সম্পূর্ণ অংশ বা মোট অংশ ধরতে পারি এক, সুতরাং সম্পূর্ণ অংশ সমান সমান এক। তাহলে কি বলেছে যে কত অংশ জল পড়ে আছে বা বাকি জল, বাকি জলের পরিমাণ, বাকি জলের পরিমাণ কত হবে, তাহলে সমান সমান এক বিয়োগ সাত বাই বারো, সাত বাই বারো
অংশ, তাই তো? তাহলে একের সাথে সাত বাই বারোকে এখন বিয়োগ করবো, তাহলে নিচে হবে বারো, বারোকে বারো বিয়োগ সাত অংশ। বারো থেকে সাত বাদ দিলে কত হয়? পাঁচ, পাঁচ বাই বারো অংশ। তাহলে বাকি থাকবে কত অংশ, বা কি বলেছে যে ট্যাঙ্কে কত অংশ জল পড়ে আছে? তাহলে ট্যাঙ্কে পাঁচ বাই বারো অংশ জল পড়ে আছে। সাইডে লিখছি, তোমরা নিচে লিখে নিও, জায়গা হচ্ছে না আমার এখানে। সুতরাং ছুটির পরে ট্যাঙ্কে, ট্যাঙ্কে পাঁচ বাই বারো অংশ জল পড়ে আছে, পড়ে আছে। তারপরটা কি বলেছে দেখো, আজ টিফিনে আমি কেক নিয়ে গিয়েছিলাম, আমার দুই বন্ধু আয়ুষ এবং সাবানা আমার কেকের যথাক্রমে এক বাই তিন অংশ ও দুই বাই পাঁচ অংশ খেল। কেকের বাকিটা অংশ আমি খেলাম। কে বেশি কেক খেলো হিসাব করি। তাহলে কি বলেছে যে আয়ুষ এবং সাবানা আমার কেকে কতটা অংশ খেলো? এক বাই তিন অংশ এবং দুই বাই পাঁচ অংশ। তাহলে লিখতে পারি যে আয়ুষ এবং সাবানা মোট কেক খেলো, আয়ুষ ও সাবানা মোট কেক খেলো কত অংশ হবে? সমান সমান এক বাই তিন যোগ দুই বাই পাঁচ অংশ। তাহলে এটাও যাবে না, দুটোই মৌলিক সংখ্যা, তাহলে এই দুটোকে আমরা গুণ করে দিতে পারি। তিন পাঁচে পনেরো, তিন পাঁচে পনেরো পাঁচ, তিন পাঁচে পনেরো তিন দুই ছয় অংশ। পাঁচ বাই ছয়, পাঁচ যোগ ছয়, তাহলে কত হবে? পাঁচ ছয় এগারো বাই পনেরো অংশ। এগারো বাই পনেরো অংশ হলো। এবারে কী বলেছে, কেকের বাকিটা অংশ আমি খেলাম, মানে কতটা অংশ কেক ছিল মোট আমরা সেটা জানি না। তাহলে আমরা ধরতে পারি কি যে সম্পূর্ণ কেক, সুতরাং বা ধরি, ধরি সম্পূর্ণ কেক, সম্পূর্ণ কেক সমান সমান এক অংশ। সম্পূর্ণ কেক হয়ে গেল আমাদের এক অংশ। তাহলে আমি খেলাম, আমি খেলাম কত অংশ হবে? এক বিয়োগ এগারো বাই পনেরো অংশ, তাই তো? এক বিয়োগ এগারো বাই পনেরো অংশ সমান সমান পনেরো, পনেরো কে পনেরো বিয়োগ এগারো অংশ। তাহলে হবে পনেরো থেকে এগারো বাদ দিলে কত হয়? চার বাই পনেরো অংশ, চার বাই পনেরো অংশ আমি খেলাম। তো কী বলেছে অঙ্কটাতে যে কে, তো তারপর কী বলেছে দেখো, কে বেশি কেক খোলো, কে বেশি কেক খোলো এটা বের করতে গেলে আমাদের সবগুলোর আগে লসাগু করে তারপর বের করতে হবে। কারণ দেখো এখানে যে আমাদের সংখ্যাগুলো আছে এক বাই তিন, দুই বাই পাঁচ, চার বাই পনেরো, আমরা তো বুঝতে পারছি না যে কোনটা কার থেকে বেশি, কারণ এখানে একটারও হর ঠিকভাবে নেই, মানে হর একই নেই। তো আমাদের সংখ্যাগুলো তো এগুলোই ছিল, এক বাই তিন, দুই বাই পাঁচ দুটো বইয়ে ছিল, আর চার বাই পনেরো অংশ আমি খেলাম। তার মানে এই তিনটাকে যদি এখন আমি লসাগু করি, তিন পাঁচ আর পনেরো, তিন তিন একে তিন, পাঁচ তিন পাঁচে পনেরো, পাঁচ এক এক এক, তো তিন পাঁচে পনেরো হলো। তাহলে আমাদের এই এক বাই তিনকে এমন কিছু দিয়ে গুণ করতে হবে নিচেরটাকে যাতে পনেরো হয়, পাঁচ দিয়ে করলে হয় পনেরো, তাহলে উপরেরটাকে পাঁচ দিয়ে, পাঁচকে পাঁচ। দুই বাই পাঁচকেও এমন কিছু দিয়ে গুণ করতে হবে যাতে নিচেরটা হয় পনেরো, তিন তিন পাঁচে পনেরো তিন দুই ছয়। চার বাই পনেরোকে এমন কিছু দিয়ে গুণ করতে হবে নিচেরটাকে যাতে এখানে হয় হরটা পনেরো, তাহলে চার বাই পনেরো, তার মানে এখানে এক দ্বি গুণ করলে পনেরো হয়, উপরেরটাকে এক দ্বি গুণ করবো চার। তাহলে দেখি এখন কোনটা বেশি, এখানে আছে ছয় বাই পনেরো, পাঁচ বাই পনেরো, চার বাই পনেরো, ছয় বাই পনেরোটাই বেশি। ছয় বাই পনেরোটা কে খেলো? দুই বাই পাঁচ মানে ছিল সাবানা। তাহলে কে বেশি কেক খেলো লিখতে পারি, সুতরাং সুতরাং সাবানা বেশি কেক খেলো, তাই তো?
তো তারপরে দেখো কি আছে ডি নাম্বার রতনবাবু তার 25 বিঘা জমির মধ্যে 16 বিঘা জমিতে পাট চাষ করেছেন কিন্তু উষাদেবী তার 15 বিঘা জমির মধ্যে 8 বিঘা জমিতে পাট চাষ করেছেন হিসাব করে দেখি রতনবাবু ও উষাদেবী তাদের জমির কত অংশে পাট চাষ করেছেন ও কে বেশি পরিমাণে পাট চাষ করেছেন তাহলে এখানে বলেছে কি রতনবাবু কতটা জমিতে চাষ করেছেন 25 বিঘা জমির মধ্যে 16 বিঘা জমিতে আমরা লিখতে পারি রতনবাবু পাট চাষ করেছেন করেছেন বলেছে কি 25 বিঘা জমির মধ্যে 16 বিঘা জমিতে তাহলে 16 বাই 25 অংশ তারপর আছে কি উষাদেবী পাট চাষ করেছেন কত অংশ বলেছে যে 15 বিঘা জমির মধ্যে 15 বিঘা জমির মধ্যে 8 বিঘা জমিতে তাহলে 15 বাই 8 অংশ জমিতে উষাদেবী পাট চাষ করেছেন তাহলে এখন বলেছে যে কে কত বেশি পরিমাণে পাট চাষ করেছেন তাহলে বেশি বের করতে গেলে আমাদের আগের মতো একদম লসাগু করতে হবে তাহলে 15 16 বাই 25 লিখে নিই 16 বাই 25 আর 8 বাই 15 কারণ আমরা বুঝতে পারছি না যে কোনটা বড় কোনটা ছোট 25 আর 15 পাঁচ পাঁচ পাঁচে পঁচিশ তিন পাঁচে পনেরো আর যাবে না পাঁচ পাঁচে পঁচিশ তিন পঁচিশে পঁচাত্তর তাহলে আমাদের এই 16 বাই 25কে বা 25টাকে যে এমন সংখ্যা দিয়ে গুণ করতে হবে যাতে গুণফল হয় 75 তাহলে 5 দিয়ে গুণ করলে হয় 75 তাহলে এটাকে 5 দিয়ে গুণ করতে হবে 5 16 সরি 5 দিয়ে না 3 দিয়ে গুণ করলে হয় 75 তাহলে এটাকে 3 দিয়ে গুণ করবো 3 16 48 তারপরটা আছে 8 বাই 15 তা 15 কে এমন কিছু দিয়ে সংখ্যা দিয়ে গুণ করতে হবে যাতে গুণফল 75 হয় 15 কে 5 দিয়ে গুণ করলে হয় 75 5 15 75 তাহলে 8 কে 5 দিয়ে গুণ করো 5 8 40 তো কোনটা বেশি হলো প্রথমেটা বেশি হলো রতনবাবুরটা বেশি হলো তার মানে আমরা লিখতে পারি কি যে কে বেশি পরিমাণে পাট চাষ করেছেন এখানে লিখতে পারি যে সুতরাং রতনবাবু বেশি পরিমাণে পাট চাষ করেছে রতনবাবু বেশি পরিমাণে পাট চাষ করেছেন আর এখানে আরেকটা উত্তর ছিল যে রতনবাবু ও উষাদেবী তাদের জমির কত অংশে পাট চাষ করেছেন অংশটা আমরা উপরে লিখে দিয়েছি রতনবাবু পাট চাষ করেছে 16 বাই 25 অংশ আর উষাদেবী পাট চাষ করেছেন 8 বাই 15 অংশ তারপরটা কি বলেছে দেখো আমি আমার 15 মিটার লম্বা একটা সাদা ফিতে আছে আমি সেখান থেকে 1 বাই 3 অংশ কেটে নিলাম কত অংশ সাদা ফিতে পড়ে রইলো ও সেটি কতটা লম্বা তা আমার ফিতে কতটা ছিল 15 মিটার সাদা ফিতে কত অংশ কেটে নিলাম সাদা ফিতের আমি এটা খেয়াল করিনি যাই হোক বলেছে কত অংশ সাদা ফিতে পড়ে রইল কত মিটার বলেনি তাহলে আমাদের এখানে আছে 15 মিটার 15 মিটারের সাথে এটা বিয়োগ করলে হবে না তার মানে অংশ বলছে যেহেতু তাহলে আমরা জানি না এখানে মোট অংশ কত আছে তার মানে মোট অংশ আমাদের এক ধরে নিতে হবে মোট অংশ সমান সমান এক মোট অংশ সমান সমান এক তাহলে এখানে কি বলেছে যে কত অংশ সাদা ফিতে পড়ে রইল সাদা ফিতে পড়ে রইল কাটা হয়েছে কত অংশ কাটা হয়েছে 1 বাই 3 অংশ আর মোট অংশ আছে 1 1 বিয়োগ 1 বাই 3 তাহলে 3 3 একে 3 বিয়োগ 1 সমান সমান 2 বাই 3 অংশ তাহলে সাদা ফিতে পড়ে রইল কত অংশ 2 বাই 3 অংশ তারপর কি বলেছে যে ফিতেটা কত মিটার লম্বা তাহলে 15 মিটারের থেকে 2 বাই 3 অংশ কেটে নেওয়া হলো তাই তো মিটারের 2 বাই 3 অংশ তাহলে এখানে কি হবে 15 গুণ 2 বাই 3 অংশ তাহলে 3 পাঁচে 15 5 তো কোনো সরি 5 তো কোনো 10 অংশ সরি
दस जो हो गो तक अंश लेखा दरकार तक मीटर लिखले ही कारण एखे को भग्नांश नहीं चिन्ह नहीं कत मीटर लम्बा तब लिखते परि कि सूतरा से दस मीटर लम्बा तै तो दस मीटर लम्बा। तो यह एक दशमिक तीन पुरो अंक जो हो गो तो आज अब्दि थे एर पर दिन एक दशमिक चार मूवन करूँ। सो थैंक यू।